আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা নবম দশম ও এসএসসি শিক্ষার্থীদের জন্য নতুন একটি ব্যাকরণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ আমরা শিখব তোমাদের নবম দশম বোর্ড বইয়ের পরিচ্ছেদ ১৭, অর্থাৎ শব্দের শ্রেণীবিভাগ। তোমরা অনেকেই বিদেশি শব্দগুলো, বিশেষ করে আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি বা হিন্দি শব্দগুলো এখান থেকে প্রায় প্রশ্ন আসে এবং তোমরা এখান থেকে গুলিয়ে ফেলো, অর্থাৎ কোনটি আরবি শব্দ, কোনটি ফার্সি শব্দ, কোনটি ইংরেজি শব্দ। আর যারা নবম দশম শ্রেণীতে পড়ো, আশা করি তোমাদের এসএসসি পরীক্ষায় যা প্রশ্ন আসবে বা স্কুলের পরীক্ষায় যা প্রশ্ন আসবে সবই তোমাদের বইয়ের থেকে আসবে। আস একটি শব্দ উঠিয়ে দিয়ে বলবে নিচের কোনটি ফার্সি শব্দ বা নিচের কোনটি পর্তুগিজ শব্দ বা নিচের কোনটি এই শব্দ এই শব্দ নয়। এখন তোমরা একসাথে সবগুলো গুলিয়ে ফেলো, তাহলে আজকে আমরা বাংলা সাইক্লোন বইয়ের আলোকে এমনভাবে শিখব, অর্থাৎ ছন্দের সাহায্যে শিখব, আশা করি আর কখনোই বলবে না। চলো তাহলে ক্লাসটা শুরু করি। অর্থাৎ তোমাদের ৫০ নম্বর পৃষ্ঠার পরিচ্ছেদ হচ্ছে ১৭, শব্দের শ্রেণীবিভাগ। অর্থাৎ আমরা নবম দশম ও এসএসসি স্পেশাল ক্লাস, অর্থাৎ বাংলা সাইক্লোন বইয়ের আলোকে বিদেশি শব্দগুলো আমরা শিখব। আজকে শিখবো আমরা আরবি এবং ফার্সি শব্দ। আরবি এবং ফার্সি শব্দ, আরবি শব্দ তোমাদের বইয়ে যা যা দেওয়া আছে দেখো, আল্লাহ, হারাম, হালাল, হজ, জাকাত, ঈদ, উকিল, কলম, নগদ, বাকি আদালত। এই যে ঈদ বানানটা তোমাদের বইয়ে দীর্ঘি দিয়ে দেওয়া থাকলো, বর্তমানে বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী এটা কিন্তু রশ্মি। তাহলে চলো এই আরবি শব্দগুলো আমরা কীভাবে শিখতে পারি, এই শব্দগুলো তোমরা এইভাবে মুখস্থ করো তাহলে কিন্তু বলে যাবো, যদিও এগুলো আরবি শব্দগুলো দেখলেই পারো, কিন্তু আমরা এটা ছন্দের মাধ্যমে এটা শিখে ফেলে। চলো এভাবে মনে রাখার কৌশলটা মনে রাখো, আরবের উকিলরা আদালতে কলম দিয়ে লিখে। কথাটার মানে হচ্ছে আরবের মনে হচ্ছে আরবি শব্দ, এই আরবের কথাটা মনে হচ্ছে আরবি শব্দ। উকিল, আদালত, কলম, এগুলো হচ্ছে আরবি শব্দ। আর আল্লাহ, হারাম, হালাল, নগদ, বাকি মেনে ঈদের পূর্বে হজ, জাকাত পালন করতে বলেছেন। অর্থাৎ জাস্ট এটা মনে রাখার কৌশলটা মনে রাখবো, যদিও আল্লাহ এভাবেই বলছে এরকম না। আল্লাহ হারাম হালাল, আল্লাহ কি বলছে, হারাম হালাল নগদ বাকি মেনে ঈদের পূর্বে হজ জাকাত পালন করতে বলছে, অর্থাৎ যার যেরকম তৌফিক আছে অনুযায়ী সবগুলো পালন করতে বলছে। তাহলে এখান থেকে হচ্ছে আল্লাহ, হারাম, হালাল, নগদ, বাকি, ঈদ, হজ, জাকাত, এগুলো হচ্ছে কি আরবি শব্দ। তাহলে আরবি শব্দ মনে রাখার টেকনিকটা মনে রাখবা, আরবের উকিলটা আদালতে কলম দ্বারা লেখে, তাহলে হ্যাঁ তিনটা শেষ, আর আল্লাহ, হালাল, হারাম, নগদ, বাকি মেনে ঈদের পূর্বে কি করছে, হজ, জাকাত পালন করতে বলেছেন। তাহলে এখানে আশা করি এই টেকনিকটাকে জাস্ট কয়েকবার যদি পড়ো তাহলে মনে থাকবে। আর লাস্ট এটা বলছি জাস্ট এটা মনে রাখার একটা জাস্ট একটা ছন্দ, তাই এরকম বলে নাই, সো জাস্ট একটা ছন্দ। তাহলে এবার আসো আমরা ফার্সি শব্দগুলো পড়ি। ফার্সি মানে মনে রাখবো ইরান, অর্থাৎ এবার ফার্সি শব্দগুলো কি কি আছে, খুদা, দুজক, নামাজ, রোজা, চশমা, তারিখ, তুষক, দোকান, কারখানা, আমদানি, জানুয়ার ইত্যাদি। অর্থাৎ এই শব্দগুলো পরীক্ষায় আসলে তোমরা গুলিয়ে ফেলবে। তাহলে আমরা টেকনিকটা কীভাবে মনে রাখবা, খুদা নামাজ রোজা না পড়লে দুজক দিবে, খুদা নামাজ রোজা না পড়লে কি দিবে, দুজক দিবে। তার মানে হচ্ছে খুদা নামাজ রোজা দুজক, এগুলো হয়েছে কি ফার্সি শব্দ। আরও একটু পড়বা, ফার্সি দোকানদার, ফার্সি মানে হচ্ছে ফার্সি শব্দ মনে রাখার জন্য, অর্থাৎ তোমরা এইটা এই কথাটা রাখছি এই কারণে যেন তোমরা এই এটা দিয়ে বুঝতে পারো যে ফার্সি শব্দ এগুলো। ফার্সি দোকানদার কারখানার জন্য তুষক আমদানি করে, অর্থাৎ ফার্সি দোকানদার কারখানার জন্য কী আমদানি করে, তুষক আমদানি করে, আর জানোয়ারের মতো চশমা পরে তারিখ মিলায়, অর্থাৎ কবে আসবে, কবে টাকা ইনকাম করবে এরকম, অর্থাৎ আর কী করে, জানোয়ারের মতো চশমা পরে তারিখ মিলায়। অর্থাৎ তাহলে কী ফার্সি শব্দগুলো কী, খুদা নামাজ রোজা দোজক দোকানদার কারখানা তোষক আমদানি জানুয়ার চশমা তারিখ। আশা করি তোমরা এই দুই ছন্দটা মনে রাখলে আরবি এবং ফার্সি শব্দগুলো সহজে মনে রাখতে পারবে। ক্লাসটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, পরবর্তী যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে পরের শব্দগুলো মনে রাখার টেকনিকও দিয়ে দিব। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।